ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাপা কাপল ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পারভিন তো সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে এক গ্লাস পানি নিয়ে নিয়েছি আর এক গ্লাস পানির মধ্যে 2 টিস্পুন ইসবগুলের ভুষি গুলিয়ে আমি প্রথমে খালি পেটে খেয়ে নিলাম এরপর হচ্ছে আমি আজকে ভাত ভাজি করব তো এর জন্য একটা প্যান বসিয়ে দিলাম তো প্রথমে শুকনো মরিচটা খুব ভালো করে ভেজে নিয়েছি এরপরে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব তো পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হবে এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম আর ডিমটা দেওয়ার পর আমি আরো কিছুক্ষণ ভেজে নিব তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গিয়েছে আমার এর মধ্যে আমি এই তো ফ্রিজে রাখা ঠান্ডা ভাত দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে আমি এই তো এইভাবে ভাতটা ভাজি করে নিলাম আর এই ভাত ভাজিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো এই ভাত ভাজিটা হচ্ছে আমি আপনাদের ভাইয়ার জন্য রেডি করে রেখে যাব তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এখন বাজে বেলা হচ্ছে 12:30টা আমি 12টার দিকে ঘুম থেকে উঠেছি তো আপনাদের ভাইয়ার জন্য টেবিলে খাবারটা রেখে আমি চলে যাব হচ্ছে একটু শপিং এ কারণ কক্সবাজার যাওয়ার জন্য টুকিটাকি কিছু শপিং করতে হবে এর জন্য কিন্তু আমি শপিং করতে চলে যাব তো শপিং এ যাওয়ার পর আর কিছুই আপনাদের মাঝে শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি আমি ভুলেই গিয়েছিলাম ক্যামেরাটা অন করার জন্য তো শপিং করে যখন আমি আমাদের বাসায় যাচ্ছিলাম মানে আমার মার বাসায় যাচ্ছিলাম তখন মনে পড়লো যে আমি তো আজকে কোনো কিছুই শুট করিনি তো ভাবলাম যে যাওয়ার সময় এই রাস্তাটুকু আপনাদের মাঝে একটু শেয়ার করি আর অলরেডি আমি কিন্তু টুকিটাকি সবকিছু কিনে নিয়েছি যা যা কেনার এখন আমি যাচ্ছি আমার মার বাসায় আমার নানুকে দেখতে যাচ্ছি আমার নানু হচ্ছে একটু অসুস্থ তো আপনারা সবাই আমার নানুর জন্য একটু দোয়া করবেন যাতে সুস্থ থাকে সব সময় আর এই তো আমার বোনও আছে আমার সাথে আমার বোনকে নিয়ে আমি গিয়েছিলাম শপিং এ আমার বোন হচ্ছে বাচ্চাকে স্কুলে দিয়েছিল মানে আমার বোনের বাচ্চাকে হচ্ছে স্কুলে দিয়েছে তো ওই আমার ভাগ্নিকে নেওয়ার জন্য আসছিল তো আমি যে জায়গাটা শপিং করতে গিয়েছিলাম স্কুলের পাশেই ছিল তো আমার বোনকে বলেছিলাম যাতে আমার জন্য একটু ওয়েট করে আমি আসব তো আমার ভাগ্নিকে নিয়ে আমরা হচ্ছে শপিং করলাম টুকিটাকি আর শপিং করার পরেই তো আমরা এখন আমার মার বাসায় যাচ্ছি আর আমার বোন যেতে চাচ্ছিল না তারপর আমি জোর করে নিয়ে যাচ্ছি বললাম যে আধা ঘন্টা থাকবো বেশিক্ষণ থাকবো না তো যাওয়ার পর নানুকে দেখার পর আধা ঘন্টার মতো থেকেছিলাম এরপরে কিন্তু বাসায় চলে আসছি তো বাসায় আসার পরে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই তো টুকিটাকি যা কিছু কিনে নিয়ে আসছি তো ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে আপনাদের মাঝে এদিক দিয়ে আমি শেয়ার করে দিই কী কী কিনে নিয়ে আসলাম তো এই যে এখানে একটা ব্যাগ নিয়ে আসছি আমি আর আমার বোনের তো আজকেও কিছু আম নিয়ে আসছে তো আমগুলো আমি সরিয়ে রেখে দিলাম আর এই তো এটা হচ্ছে একটা হিজাব এই হিজাবটা খুবই সুন্দর কাপড়টাও খুব ভালো সফট ছিল তো এই হিজাবটা নিয়ে আসলাম আর নিয়ে এসেছি আমি তিনটা টপস তো এই তো এই টপসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সাদা টপস এটার হাতাটাও সুন্দর ছিল আর বিশেষ করে এটার গলার ডিজাইনটা আমার কাছে বেশি ভালো লেগেছে এই তো গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর এই তো হাতাটা এরকম ছিল এটার কাপড়টাও অনেক ভালো ছিল তো হাতাটা আমি এখন দেখিয়ে দিলাম আর এই টপসের কোমরের এদিক দিয়ে হচ্ছে বেল্টের মতো ছিল এই যে দেখতে পাচ্ছেন মানে ফিটিং করে নেওয়া যাবে আর এইটা হচ্ছে আরেকটা টপস এটা হচ্ছে মাঝখান দিয়ে পুরাটাই হচ্ছে মানে বাটন করা এই বাটনগুলো খোলা যাবে আর এটা হচ্ছে একটা লং টপস এই যে বাটনগুলো দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে ফাড়া আছে আর দুই সাইড দিয়ে অল্প একটু ফাড়া আছে তো ওই টপসের মতোই হচ্ছে এটা আরেকটা সেম ওই রকমই জাস্ট হচ্ছে প্রিন্ট অন্য কাপড়টা কিন্তু একই এই তো মাঝখান দিয়ে হচ্ছে বাটন করা আছে আর এখন যেহেতু প্রচুর গরম এর জন্য কিন্তু আমি এরকম টপসগুলো নিয়েছি যাতে পরলে একটু আরাম পাই আর এই তো এখানে একটা প্যান্ট নিয়ে আসছি টপসের সাথে পরার জন্য তো যাই হোক এগুলোই ছিল আজকে আমার টুকিটাকি শপিং তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমার এই টপসগুলো কেমন হয়েছে আর আমরা কিন্তু গতকালকে ট্রেনের টিকিটটা কেটেছিলাম আমি আর আপনাদের ভাইয়ার জন্য তো আজকে হচ্ছে আমার বোনকে কল করেছিলাম যে আমরা হচ্ছে চিটাগাং আর কক্সবাজার যাচ্ছি
তো যাবে কিনা, ওরা বলল যে চিটাগাং যাবে না তবে কক্সবাজার যাবে। এর জন্য আমরা ভাবলাম যে প্রথমে আমরা কক্সবাজার যাই, আসার সময় চিটাগাং হয়ে আসব। তো আমার বোনরাও যাবে এখন ডিসিশন নিল। আর আমাদের টিকিট কিন্তু আগেই কাটা হয়ে গিয়েছে, তো আমরা ট্রেনের যে বগিতে ছিলাম ওই বগিতে কিন্তু আমার বোনরা ছিল না, কারণ ট্রেনের টিকিট কিন্তু বুক হয়ে গিয়েছিল। তো আমাদের বোনদের টিকিটটা হচ্ছে অন্য একটা বগিতে পড়েছিল। তো যাই হোক, এক ট্রেনে গিয়েছি, জাস্ট বগি নাম্বারটা হচ্ছে চেঞ্জ ছিল। তো যাই হোক, আমার বোনটা যাওয়াতে কিন্তু খুব বেশি ভালো লাগছে। আসলে কোথাও ঘুরতে গেলে সবাই মিলে যদি একসাথে যাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে এই তো রান্না করার জন্য এইদিকে পটল কাঁকরোল আলু কেটে নিলাম, আর মাছ ভিজিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন, আর ফ্রিজ থেকে পেঁয়াজও বের করে নিয়েছি। তো সবজিগুলো কাটার পর আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর এই তো রান্না করতে যাব, তো দেখি যে লবণ শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে এই জারের মধ্যে লবণটা ভরে নিলাম, আর মাছ থেকে কিন্তু বরফটা এখনও গলেনি। আর এদিক দিয়ে হচ্ছে আমার ভাত হয়ে গিয়েছে, তো ভাতের মাঠটা আমি গেলে নিব, এরপর ঘরের সব কাজগুলো আমি করে নিব। আর মাছটা যখন বরফ মাছ থেকে বরফটা যখন গলে যাবে তখন হচ্ছে রান্নাটা করে নিব। তো এই তো আমি এখন ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু সকালে ঘুম থেকে ওঠার পর আমি হচ্ছে জাস্ট বিছানাটা তুলে চলে গিয়েছিলাম আপনাদের ভাইয়ার জন্য সকালে নাস্তাটা রেডি করে। আর আমি কিন্তু সকালে নাস্তা করেও যাইনি, আমি যখন আমার মার বাসায় গিয়েছিলাম তখন কিন্তু ওখানে যেয়ে একবারে দুপুরের খাবারটা খেয়েছি আমি আর আমার বোন। আর এই তো ঘরের এখন কাজগুলো সব আমি করে নিচ্ছি। আর আমি বাসায় আসার পর কিন্তু আপনাদের ভাইয়া বাসায় ছিল না, আপনাদের ভাইয়া চলে গিয়েছিল হচ্ছে ট্রেনের টিকিটগুলো প্রিন্ট করার জন্য। তো আমার কাছে আরেকটা চাবি ছিল, তো ওটা দিয়েই আমি হচ্ছে ভিতরে ঢুকেছি। তো আপনাদের ভাইয়া কিন্তু এখন বাসায় নেই, ট্রেনের টিকিটগুলো হচ্ছে প্রিন্ট করে আনার জন্য গিয়েছে। আর এই দিক দিয়ে এই তো ভাতটা হয়ে গিয়েছে, আমি হচ্ছে জাস্ট এখন ঘরের সব জিনিসপত্রগুলো একটু ধুলাবালি মানে পরিষ্কার করে নিচ্ছি। আর কক্সবাজার যাওয়ার কথা তো আজকে সকালবেলা আমি আমার বোনকে বলেছিলাম, আর আজকে যখন আমি আমার মার বাসায় গেলাম মানে বিকেল দিকে প্রায়, তো তখন হচ্ছে বড় বোনকেও বলেছিলাম যাওয়ার জন্য, তো ওরা যাবে না। তো বড় বোনের যে মেয়ে আছে আমার ভাগ্নি, তো ওকে যাওয়ার জন্য বললাম যে ওকে যাতে আমাদের সাথে দেয়, যেহেতু মেজো বোনের দুই মেয়ে ওরা যাচ্ছে, তো ওদের সাথে বড় বোনের মেয়ে গেলে কিন্তু অনেক মজা পাবে। তো এর জন্য বড় বোনকে বুঝিয়ে শুনিয়ে বললাম যে তোমরা যদি না যাও তাহলে নুসরাতকে দিয়ে দাও, মানে আমার ভাগ্নির কথা বলতেছি, আমার ভাগ্নির নাম হচ্ছে নুসরাত। তো ওকে দিয়ে দেওয়ার জন্য বললাম, তো শেষমেশ রাজি হয়েছে। তো সন্ধ্যার পরে হচ্ছে আবার আমার ভাগ্নির জন্য টিকিট কেটেছে, আর আমার ভাগ্নির ট্রেনের টিকিট কিন্তু একেবারে পিছন সাইডে পড়েছে, মানে এক একজন এক এক জায়গায় পড়েছে। তো খুবই সমস্যার মধ্যে পড়লাম। তো আপনাদের ভাইয়া বলল কোনো সমস্যা নেই, ওখানে যাওয়ার পর আমাদের মানে আমাদের সিটের পাশে যারা বসবে ওনাদেরকে একটু রিকোয়েস্ট করে বলবো যে আপনারা একটু আমাদের এখানে চলে যান, আর আমাদের লোক তো এইদিকে আছে, আমরা এই পাশে চলে আসি, বলে দেখবো, যদি শুনে তাহলে তো ভালোই হলো, একসাথে যেতে পারবো, দেখি কি হয়। তো ঘরের সবগুলো কাজ করার পর আমি হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি। আর এখন কয়টা বাজে আমি একটু আপনাদের মাঝে ঘড়ির টাইমটা দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন 5:20 মতো বাজে এখন বিকেল। তো এখন কিন্তু আমি রান্না করতেছিলাম, যেহেতু আমি হচ্ছে 12:30 দিকে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম শপিংয়ে, এরপর আবার আমাদের বাসায় গিয়েছিলাম। তো ওখান থেকে আসার পরে কিন্তু আমি এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আপনাদের ভাইয়া হচ্ছে বিরিয়ানি খেয়ে নিয়েছে, 2-3 দিন আগে আমি বিরিয়ানি রান্না করেছিলাম, তো ওই বিরিয়ানি ছিল। তো আপনাদের ভাইয়া ওভেনে গরম করে বিরিয়ানি খেয়ে বেরিয়ে গেছে ট্রেনের টিকিটগুলো প্রিন্ট করার জন্য। আর এইদিকে বাসায় ফিরে আমি সবগুলো কাজ গুছিয়ে নিয়ে এই তো রান্না করতেছিলাম। তো আজকে রান্না করতেছি আমি হচ্ছে পটল কাঁকরোল আলু দিয়ে পোয়া মাছ রান্না। আর আপনাদের ভাইয়া হচ্ছে এই সবজি রান্নাটা খেতে চায় না, তো আপনাদের ভাইয়া হচ্ছে অলরেডি এখন চলে এসছে, আমি যখন রান্নাটা করতেছিলাম মাত্রই আসলো। আর আসার পরে জিজ্ঞেস করতেছিল যে কী রান্না করতেছি, তো বললাম সবজি দিয়ে মাছ রান্না করছি। তো আপনাদের ভাইয়া বললো আমি তো এটা খাবো না, তো আপনাদের ভাইয়া মাছ ভাজা দেখে বললো আমার জন্য 1 পিস ভাজা মাছ রেখে দাও, এতেই হবে।
তো এই তো ভাতটা আমি ঢেলে নিলাম সবজিটা কষাতে দিয়ে। আর এই তো আপনাদের ভাইয়ের জন্য একটা ডিম গুলিয়ে নিয়েছি, যেহেতু তরকারিটা খাবে না বললো, এর জন্য ডিম গুলিয়ে নিলাম। আর হচ্ছে এক পিস মাছ আমি রেখে দিব ভাজা খাওয়ার জন্য, আর তিন পিস মাছ হচ্ছে আমি সবজি দিয়ে রান্না করে নিব। তো এই তো সবজিগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন, তো আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। আর এই পর্যায়ে সবজিটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আর আজকের সবজি রান্নাটা একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু আর অন্য কোনো কিছুই রান্না করিনি আমি, এর জন্য একটু ঝোল দিয়ে দিব, যাতে এই সবজি তরকারি দিয়েই খাওয়াটা হয়ে যায় আমাদের। তো ঝোলের পানিটা দিয়ে আমি ঢেকে দিলাম, কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এই তো এখানে ভাজা মাছগুলো এখন দিয়ে দিলাম, আর ভাজা মাছগুলো দেওয়ার পর আমি আরও 2-3 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো 2-3 মিনিট পরে এই তো সবজিটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গিয়েছে, চুলাটা এই পর্যায়ে অফ করে দিব। আর আমি এই তরকারির মধ্যে ধনিয়া পাতা দিতে চেয়েছিলাম, তো ধনিয়া পাতাটা আমি আর ফ্রিজে খুঁজে পেলাম না কোথায় রেখেছি, তাই ভাবলাম যে আমি উপর দিয়ে একটু এখন জিরা গুঁড়ো ছিটিয়ে দিব, এতে করে খেতেও কিন্তু ভালো লাগবে। আর এই তো এখন আমি জিরা গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিলাম। আর এখন আপনাদের ভাইয়ার জন্য ডিমটা ভেজে নিব। আর এক পিস মাছ যে রেখেছিলাম ওই মাছটাও কিন্তু খুব ভালো করে আবার আমি একটু ভেজে তুলে নিয়েছি। আর এই তো এই প্যানটা আমি আবার ধুয়ে তারপর ডিমটা ভাজতেছিলাম, কারণ মাছ ভাজার প্যানের মধ্যে ডিম ভাজলে ওই ডিমটা কিন্তু খেতে একটা গন্ধ লাগে মাছের কেমন লাগে, এর জন্য ধুয়ে আবার আমি ডিমটা ভেজে নিলাম। আর রান্না আমার হয়ে গিয়েছে, এর জন্য এই তো রান্না শেষেই আমি চুলাটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম দেখতে পাচ্ছেন। আর এই তো ডিম ভাজার প্যানটা এখনও পরিষ্কার করা হয়নি, তো আমি পরিষ্কার করে নিব, এখন গরম আছে এর জন্য পানি দিয়ে রেখে দিয়েছি। তো ঠান্ডা হয়ে গেলে আমি হচ্ছে প্যানটা ধুয়ে নিব। আর এই তো যা যা রান্না করেছি দেখতেই পাচ্ছেন, ভাত সবজি তরকারি, আর আপনাদের ভাইয়ের জন্য হচ্ছে মাছ ভাজা ডিম। আর এখনকার মতো ক্যামেরাটা আমি এখানে অফ করে দিচ্ছি, একেবারে রাতের খাবারের সময় আপনাদের মাঝে আমরা ফিরে আসছি। আর এই তো অলরেডি আমরা খাবার খেতে বসে গিয়েছি দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে আমার প্লেটে এখন তরকারিটা নিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া অলরেডি মাছ ভাজা আর হচ্ছে ডিম দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটি এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।